বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে বাবা সংকেতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে প্রাণী মুছে আঘাতে আঘাতে। যদিও সে অনাগত, তবু যেন শুনি তার ডাক, আমাদের মাঝে তাকে আরো একবার জন্ম দাও। 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের এই 25শে বৈশাখের উদ্দেশ্যে কবি সুকান্তের সেই সময়ের এই আবেদন। শুধু মানুষের নয়, প্রকৃতিও যে রবীন্দ্রনাথকে বারবার ডাকে, সেই আবেদন জানিয়ে আমি পরবর্তী কবিতাকে শেষ করছি। আমার অনেক ছোট বন্ধু রয়েছে তাদের জন্য। গাছ বলিয়ে ডালকে ডেকে পারিস দিতে কুড়ি, ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ছুড়ে ছুড়ে, রাত বললে আকাশটাকে আনতে পারিস ভোর, বললে আকাশ সোনারি ভোর কখন চাই তোর, বনের পাখি বললে ডাকি গাইতে পারি সুরে, রাম ধরু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে, কেমন করে এসব পারি বলতে ওরা ডেকে, সুর নিয়েছি রং নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। নমস্কার।